এখানে যেটা যে আমাদের কিন্তু জেলায় জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রয়েছে, 15টি জেলায় হওয়ার কথা, এখনো বোধহয় 15টি জেলায় হয়নি, এস্টাবলিশ হয়নি ওদের অফিস। সো যে সমস্ত জেলা ভিত্তিক অফিসগুলো রয়েছে সেগুলোতে তারা কিন্তু চাইলে ইমেল করতে পারে, সরাসরি যেও করতে পারে, সেখানে ফোন কল, হ্যাঁ ইভেন ইটস অ্যাকসেপ্টেড বাই ফোন কল। মানে বেসিক্যালি এরকম না যে আমাদের কোনো ভোক্তা অধিকারে কমপ্লেন করেনি, বাট আমরা কিন্তু একটা প্রতিনিধি ভোক্তা অধিকারের ওখানে পাঠিয়ে দিই যে চেক করতে যে কোনো কোনো কমপ্লেন এসছে কিনা, আমরা দ্রুত নিষ্পত্তি করতে চাই। সো উই হ্যাভ বিন লাইক গোয়িং দেয়ার, ডিলিং উইথ দেম এভরি ডে, অ্যান্ড দেন ওনারাও কিন্তু দ্রুত নিষ্পত্তি করতে চান। তো অ্যান্ড ইটস ভেরি ইজি, দ্য প্রসেস ইজ ভেরি ইজি। সো ইমেল চলবে, কল চলবে, বা পার্সোনালি গিয়েও করতে পারবেন। কিন্তু আই থিঙ্ক উই শুড স্প্রেড অ্যান অ্যাওয়ারনেস যে একজন ভোক্তা যদি প্রথমেই ই কমার্স প্ল্যাটফর্মকে নক করে, অ্যান্ড নক করে সলিউশনটা চায়, সেটাতে এক নাম্বার হচ্ছে সে সলিউশন তাড়াতাড়ি পেয়ে যেতে পারে, আর দুই নাম্বার হচ্ছে যে ই কমার্স প্ল্যাটফর্ম যদি তাকে সলিউশন না দেয়, তখন কিন্তু তার কেসটা স্ট্রং হয়ে যায়। সো দুটা বেনিফিট হতে পারে, আইদার ইট সেভস হিজ টাইম অর হার টাইম, অ্যান্ড সেভ করে সলিউশনটা দিয়ে দিল, আর সলিউশন না দিলে তো তার কাছে একটা স্ট্রং একটা গ্রাউন্ডও চলে আসলো যে আমি আসলে কমপ্লেন চেষ্টা করছি। আমরা যেটা এডিআর যেটাকে আমরা বলি, যে আগে আমরা অ্যামিকেবলি চেষ্টা করি জিনিসটাকে সলভ করার, না হলে তারপরে, কারণ 30 দিন ইজ এ লং টাইম। মানে সত্যি কথা বলতে 30 দিন কিন্তু লং টাইম। তো একজন যদি পরের দিনই একটা ই কমার্স প্ল্যাটফর্মকে কমপ্লেনটা করলো, অ্যান্ড ই কমার্স প্ল্যাটফর্ম অ্যাকর্ডিং টু এসওপি, আমাদের যে ডিজিটাল কমার্স এসওপি আছে, সেটা অনুযায়ী 72 ঘন্টার মধ্যে দে হ্যাভ টু অ্যাকচুয়ালি সলভ দ্য প্রবলেম। 72 ঘন্টার মধ্যে সলভ যদি ইনিশিয়েট যদি না করতে পারে, তখন তো দে আর ভায়োলেটিং দ্য ল। সো ইন দ্যাট কেস কিন্তু আমিও পারছি, আই এম অলসো গেটিং 72 আওয়ার্স টু স্টার্ট মাই টক, 72 আওয়ার্স এর মধ্যে ইনিশিয়েট করে সলভ করতে। তো হয়তো বা 72 আওয়ার্স এর মধ্যে সলভ না হলো, এক সপ্তাহের মধ্যে তো হবে, ইনিশিয়েট যদি করা হয় জিনিসটা, তাহলে তো সেটা 10 দিন হবে, কিন্তু 10 দিনের মধ্যে হলেও তো তার আরো 20 দিন থাকে ভোক্তা অধিকারে গিয়ে কমপ্লেন করার। তো আই থিঙ্ক ইটস অ্যান অ্যাওয়ারনেস যেটা আমাদের ক্রিয়েট করা উচিত, যে হয়তো বা অনেক ক্রেতা আছে যে তারা জানেই না যে প্ল্যাটফর্মে কমপ্লেন করতে পারি, তো তারা করতে পারলে তাদের জন্য কিন্তু একটা দেখা যাচ্ছে যে অন্য জায়গায় গিয়ে আবার নিষ্পত্তির জন্য যাওয়া, ওটাও একটা হয়রানির ব্যাপার। তো তারা যদি প্রথমেই আমাদের ই কমার্স প্ল্যাটফর্মের দিকে যায়, তখন না ইট বিকামস ইজিয়ার ফর দ্য প্ল্যাটফর্ম, অ্যান্ড সবাই যদি আবার ভোক্তা অধিকার অধিদপ্তরে চলে যায়, তখন কিন্তু একটা ফ্লাড গেট ওপেন হয়ে যাবে। টু মেনি কেসেস দ্যাট ক্যান বি রিজলভড বিফোর হ্যান্ড।